সন্তানের উপরে যেরকম মা বাবার হক অধিকার আছে, আবার সন্তানের প্রতি মা বাবার কর্তব্য আছে না? মা বাবার যেরকম হক আছে সন্তানেরও হক আছে না? সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কা, যারা বাবা হয়েছো মা হয়েছো, তোমাদের সন্তানদের অধিকার বা হক তোমাদের উপরে আছে না নাই? বেশিরভাগ মা বাবারা, সন্তানরা তো আজকাল মা বাবার প্রতি সদাচরণ করেনি না, এটা তো আছেই, কিন্তু এর উল্টাটাও আছে, অর্থাৎ বেশিরভাগ মা বাবারা সন্তানের যথাযথ অধিকার আদায় করতে পারেন না, জানেই না আদায় করবে কোত্থেকে। সন্তানের প্রতি মা বাবার যে সমস্ত কর্তব্য আছে, করণীয় আছে, মা বাবারা ভালো করে শুনে রাখেন, যারা এখনো মা বাবা হন নাই ভবিষ্যতে হবেন তারাও শুনে রাখেন। কেয়ামতের ময়দানে শুধুমাত্র সন্তানরা আসামির কাঠগড়ায় দাঁড়াবে না, মা বাবাও আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হতে পারে যদি সন্তানের হক আদায় না করে। সন্তানের এক নম্বরের হক হলো, সন্তান দুনিয়াতে আসার আগে থেকে তার জন্য একজন দিনদার মা নির্বাচন করা। সন্তানের জন্য কি নির্বাচন করা? একজন ভালো মা নির্বাচন করা। আপনার সন্তান যদি একজন মায়ের, ভালো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, একজন ভালো মায়ের, দিনদার মায়ের হাতে প্রতিপালন হয়, সে ভালো মানুষ হিসাবে বড় হবে, ঠিক না বিঠিক? আর যদি একজন খারাপ মায়ের হাতে সে বড় হয়, তাহলে সে চাইলেও, আপনি চাইলেও সে ভালো হওয়া কঠিন, খারাপের দিকে বেশি যাবে, ঠিক না বিঠিক? এই জন্য মা বাবার জন্য ফর্জ এবং কর্তব্য হলো সন্তানের হকের অংশ হিসাবে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে আল্লাহর কাছে একটা দোয়া করা। আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন সূরা ফুরকানে 74 নম্বর আয়াতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটার অর্থ হলো, ও আমাদের রব, আমাদের সন্তান সন্ততি এবং পরিবার এদের সবাইকে এত ভালো বানায় দেন যে আমাদের চোখ যেন জুড়ায় যায়, তাদেরকে দেখলে যেন আমাদের কি জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়। আল্লাহর দোয়াটা দেখেন, আল্লাহর শেখানো দোয়া এর চাইতে বেটার কোনো দোয়া হতে পারে না। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একজন সুন্দরী স্ত্রী মিলাই দেন আল্লাহ, তো স্ত্রী সুন্দর হইলো, হয়তো দোয়া কবুল হয়ে গেল, কিন্তু সুন্দর স্ত্রী অমানুষ হইলো, হইতে পারে কি পারে না? আবার দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন সুন্দর স্ত্রী এবং একজন ভালো মানুষ যেন হয় স্ত্রী, সেটা তৌফিক দান করেন। আল্লাহ দুইটাই দিলেন, কিন্তু অন্য আরেক দিক থেকে ত্রুটি থাকতে পারে কি পারে না? এভাবে সন্তানের জন্য যত দোয়া করবেন ত্রুটি থাকতে পারে, কিন্তু এই দোয়াতে কোনো ত্রুটি নেই। আল্লাহ তাকে সব দিক থেকে এরকম পূর্ণাঙ্গ করে দেন যেন আমার চোখ জুড়ে যায়, নয়ন জুড়ে যায় তাকে দেখলে। ও যে আল্লাহ আলীর মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এক নম্বরের কর্তব্য, করণীয় বাবাদের, সন্তানদের প্রতি সন্তানদের জন্য ভালো মা নির্বাচন করবেন। আজকাল যারা এখনো বিয়ে করেন নাই, অথবা নিজের সন্তান ছোট ভাই বোন আছে তাদেরকে বিয়ে করাবেন, ভালো করে শুনে রাখেন। বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন কোন মেয়েটা দিনদার, কোন মেয়েটা আল্লাহকে চিনে, কোন মেয়েটা কোরআনের জ্ঞান তার ভিতরে আছে, হাদিসের জ্ঞান তার ভিতরে আছে। যদি ওইটা থাকে, সে আপনার হক ঠিক মতো আদায় করবে। আর যদি শুধু সৌন্দর্য আর রূপ দেখেন, পয়সা কড়ি দেখেন, বংশজাত দেখেন, অন্যান্য জিনিস দেখেন, দিনদারি না দেখেন, তাহলে আপনার কপাল ভালো হলে তো ভালো, খারাপ হওয়ার সম্ভাবনাও আছে না নেই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসবার বিজাতির দিন, বিয়ে করার সময় দিনদার পাত্রী এটাকে প্রাধান্য দিবা, অন্য সব কিছু গৌণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে হোক মেয়ে হোক তার দিনদারি। এটা এক বিশ নম্বর বিষয়। নাম্বার দুই, দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো, সন্তান জন্মগ্রহণ করার পরে বাবার মার কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা। আজকাল তো মাশাআল্লাহ নামের যে বাহার, টালটু, বল্টু, মন্টু, টিটু, মানে কত যে রঙের ঢকের নাম, মহিলাদের নাম, মেয়েদের নাম, পিঙ্কি, রিঙ্কি, ঝুমকি, ধমকি, হুমকি, এগুলো নাম, ঠিক না বেঠিক? এত সুন্দর সুন্দর নাম মুসলমানদের আছে, কিন্তু সেগুলো রাখে না। এখন মানুষ, একটা তিতা বাস্তবতার কথা বলি, আয়েশা, ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় মানুষগুলোর নামে এখন সম্ভ্রান্ত ঘরের মেয়েদেরকে খুব কম দেখা যায়। ওই কাজের বুয়া,
গরিব মানুষ, নাম কি আয়েশা, ফাতেমা, খাদিজা, আর একটু দুনিয়াতে পয়সা করে দুই চারটা হইলে, একটু পাকনাটা গজায় উঠলে, ফকিররা আল্লাহ দুই চারটা পয়সা দিলে, এরপরে মেয়েদের নাম রাখে পিঙ্কি, রিঙ্কি, ঝুমকি, আয়েশা খাদিজা রাখতে লজ্জা লাগে। তিন নম্বর সন্তানের যে অধিকার সেটা হলো জন্মের পরে, দুই নম্বর অধিকার হলো জন্মের পরে ভালো একটা নাম রাখা, আকিকা দেওয়া, খাতনা করা, তাহানিক করা। তাহানিক করা একটা আমল যেটা আমরা জানি না, একটা সুন্নত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমরা জানি না আমাদের দেশে মানুষ তাহানিক। তাহানিক কাকে বলা হয়? তাহানিক মানে হলো নবজাতক শিশুর মুখে কোনো একজন আল্লাহওয়ালা, নেককার, ভালো একজন আলেম, আমলদার একজন বুজুর্গ খেজুর তার মুখে দিবেন, উনি মুখে চাবাইয়া দিবে, বাচ্চাটার মুখে হালকা একটু লাগাবেন ঠোঁটে, একটু গেলেই হলো, এটাকে তাহানিক বলা হয়। সাহাবা একরাম বাচ্চাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসতেন তাহানিকের জন্য। আপনারা তাহানিকের কথা জানেন সবাই? আলোচনা নেই। আমি যেন আকিকা নিয়ে বললাম না, আকিকা আপনারা করেন মাশাআল্লাহ, ভালো নাম রাখার মধ্যে ভেজাল আছে সেটা বললাম, আর তাহানিক করে না এখানে ভেজাল আছে সেটা বললাম। আল্লাহ আমাদেরকে সব সুন্নাতগুলো মানার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার মা বাবার প্রতি, মা বাবার উপরে সন্তানের প্রতি যে সমস্ত কর্তব্য রয়েছে তার ভিতরে অন্যতম হলো তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করা। আরেকটা কর্তব্য হলো ভাই ইনসাফ করতে হবে সন্তানদের প্রতি। কি করতে হবে? ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ সম্ভব না। এক সন্তানের প্রতি একটু মায়া বেশি হবে, আরেকটার প্রতি একটু মায়া কম হবে, এটা মানুষের নিয়ন্ত্রণে না। কিন্তু দানের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। বেশিরভাগ মা বাবারা এই অত্যাচার অবিচারটা করেন সন্তানদের মধ্যে, দেওয়ার ক্ষেত্রে সম্পত্তি হোক আর নিজের অন্য যে কোনো টাকা পয়সা হোক, এগুলো দেওয়ার ক্ষেত্রে মা বাবারা সাধারণত আইসক্যালকার, বেশিরভাগ মা বাবারা ইনসাফ করে না। একজন সাহাবি বশির ইবনে সাদ আল-আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নোমানকে আমি একটা গোলাম দিছি, একটা সম্পদ দিছি। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সব সন্তানদেরকে দিছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, দেই নাই। তিনি বলেছেন, যা সবাইকে দিয়ে আসো, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো ও বাবারা মায়েরা, সন্তানদের মধ্যে ইনসাফ করবা, কারোর প্রতি জুলুম করবা না। আজকাল বহুত বাপ মা আছে না, যেই সন্তানটার সাথে সম্পর্কটা ভালো, পাম্পটি দিয়া ফুসলিয়া ফাসলিয়া বাপ মারে, বুড়া বুড়ি খুশি রাখতে পারছে, জমিটা চুপে চুপে আর নামে লিখে দেয়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনি মনে করতেছেন আমি জমির মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব না। আপনার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের হক এবং হিস্সা করণে ঠিক করা আছে না নাই? যদি দিতে হয় তাহলে সে হিস্সা অনুপাতে সবাইকে দিতে হবে, আর যদি না দেন তাহলে কাউকে দিবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক মা বাবা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে যেতে চান, কারণ তার আশঙ্কা হয় মৃত্যুর পরে সন্তানরা যদি একে অন্যের প্রতি জুলুম করে। ভালো কথা, আপনি দিতে চান, জায়েজ আছে, কিন্তু দিতে হবে কি অনুযায়ী? কোরআনে যেভাবে হিস্সা বন্টন করা আছে সেভাবে দিবেন। বেশিরভাগ মা বাপেরা মেয়েদের হক আদায় করে না, মেয়েদেরকে ঠকায়, ঠিক না? ঠিক, মা বাপ তো দূরের কথা, ভাই বোনরাও সবাই ঠকায়। এই যুগে যে কয়েকটা ভুলের কারণে জান্নাতে যেতে মানুষ পারবে না, তার ভিতরে অন্যতম একটা বড় হলো মা বাবার প্রত্যেকটা সম্পত্তিতে ভাই বোনের হক, বিশেষ করে বোনদের হক আর ফুফুদের হক ম্যাক্সিমাম পুরুষ আদায় করেন না। প্রিয় ভাইরা আমার, অতএব সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না এবং আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে। অনেক মা বাপ আছেন সন্তানদের প্রতি একটা অবিচার করেন, তা হলো ছেলে হইলে মাশাআল্লাহ খুব খুশি হয়ে যান, মেয়ে হইলে মুখটা নারাজ হয়ে যায়, আছে না নাই? জাহিলি যুগের কাজ, জাহিলি যুগের সাত আটটা কাজ আছে যেগুলো এখনো আছে, তার ভিতরে একটা হলো এটা। জাহিলি যুগের মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওম, সেই যুগে কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে তো মন খারাপ করত, মন খারাপ করে মানুষের কাছে বলতে চাইতো না, মুখ লুকানোর চেষ্টা করতো, কারণ মেয়ে হয়েছে এটা কোনো বলার কিছু হয় নাই, ছেলে হয়েছে বললে খুশি হয়ে যেত মেয়ে। অতএব মেয়ের বাবারা খুশি হন আর ছেলের বাবারা চিন্তা করেন যে যাক ছেলে তো হয়েছে, ছেলেকে যদি আলেম বানান তাহলে ইনশাআল্লাহ আপনারাও লাভবান হবেন। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের সমস্ত হক আদায় করার তৌফিক দান করুন এবং মা বাবাদের প্রতি যে কর্তব্য সেগুলো আদায় করার তৌফিক দান করুন।